বিসিএস প্রিলিমিনারির মানসিক দক্ষতার 15 নম্বরের জন্য একটি সাজেশন আছেন স্বপ্নের স্কুলে। সর্বরী শব্দের সমার্থক শব্দ কোনটি? সর্বরী শব্দের সমার্থক শব্দ হচ্ছে রাত্রি। খক্ষ, খক্ষ এর সমার্থক শব্দ নয় কোনটি? খক্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে অসি, কৃপান, তরবারি, যার অর্থ হচ্ছে তরবারি। অন্যদিকে বল্ল এটি খক্ষ এর সমার্থক শব্দ নয়। উপাদান, এখানে দেখেন উপাদান বানানটা কিন্তু একটু ডিফারেন্ট। এর অর্থ কি? এর সমার্থক শব্দের অর্থ কি? এর অর্থ হচ্ছে বালিশ। তারপরে আশার শব্দের অর্থ কি? দন্তস্ব দিয়ে হচ্ছে এই শব্দটি, এই শব্দটির অর্থ হচ্ছে প্রবল বৃষ্টিপাত। খক, খক শব্দের অর্থ কি? খক শব্দের অর্থ হচ্ছে পাখি। নীর শব্দের অর্থ কি? নীর শব্দের অর্থ হচ্ছে পানি। কপল শব্দটির অর্থ কি? কপল শব্দটির অর্থ হচ্ছে গণ্ডদেশ। তারপর হচ্ছে সেতারা, সেতারা শব্দের অর্থ কি? সেতারা শব্দের অর্থ হচ্ছে, সেতারা বলতে বোঝানো হয় তারা। কালকুট, কালকুট শব্দের অর্থ কি? কালকুট শব্দের অর্থ হচ্ছে তীব্র বিষ। অপিনিয়ন, অপিনিয়ন শব্দের অর্থ হচ্ছে মতামত, আর এর সমার্থক শব্দ এখানে কি? মতামত মানে হচ্ছে বিশ্বাসের উপর কোনো কিছু প্রতিষ্ঠিত, তাহলে এর সমার্থক শব্দ হচ্ছে বিলিফ। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ফিকল? ফিকল শব্দের অর্থ হচ্ছে চঞ্চল বা অস্থির মন, তাহলে এর সিনোনিম হবে আনস্টেবল। ফিকটিশাস, ফিকটিশাস মানে হচ্ছে মিথ্যা বা বানোয়াট, তাহলে এর মিনিংটা হচ্ছে আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল মানে হচ্ছে কৃত্রিম বা নকল। দ্য ওয়ার্ড সিনাইল, সিনাইল ইজ রিলেটেড টু হোয়াট? সিনাইল বলতে যেটি বোঝানো হয় সেটা হচ্ছে অতি বয়স্কজনিত কারণে যেই রোগগ্রস্ত হয়ে থাকে, তাহলে এখানে ওল্ড এজের সাথে এটি সম্পর্কিত। দ্য ওয়ার্ড পোস্টিউলেট, পোস্টিউলেট শব্দের অর্থ হচ্ছে অনুমান করা বা গেস করা, আর এই গেস করার সিনোনিম হচ্ছে এজিউম। আরেকটি শব্দ দেখুন, ইমবেসাইল, ইমবেসাইল শব্দের অর্থ হচ্ছে বোকা শোকা বা নির্বোধ, তাহলে এর সিনোনিম হবে স্টুপিড। বিশ্বাসঘাতকতার বিপরীত শব্দ কোনটি? বিপরীত শব্দ হচ্ছে আনুগত্য। তাপ শব্দের বিপরীত শব্দ কোনটি? শৈত্য। ক্ষীয়মান শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি? ক্ষীয়মান শব্দের বিপরীত শব্দ হচ্ছে বর্ধমান। ব্যক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি? ব্যক্ত মানে হচ্ছে বলা হয়েছে এমন, তাহলে গ্রুর, যেটা হচ্ছে বলা হয় না বা সুপ্ত অবস্থায় রয়েছে। কোন শব্দজোর বিপরীতার্থক নয়, মানে বিপরীত নয়, তাহলে কি বোঝা যাচ্ছে? এটা হয়তো বা সমার্থক। দেখেন, অনুলোমের বিপরীত শব্দ হচ্ছে প্রতিলোম, গরিষ্ঠ, লঘিষ্ঠ, নশ্বর, শাশ্বত, কিন্তু হৃষ্টপুষ্ট কিন্তু সিনোনিম। সরল শব্দের অর্থ হচ্ছে সোজা, তাহলে সরল শব্দের বিপরীতার্থক শব্দ নয় কোনটি? সোজার বিপরীত শব্দ হচ্ছে জটিল, বক্র, কুটিল, কিন্তু গরল কিন্তু সরলের বিপরীত শব্দ নয়। প্রলয় শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? প্রলয় মানে ধ্বংস, এর বিপরীত শব্দ হচ্ছে সৃষ্টি। করি শব্দের বিপরীত শব্দ কোনটি? করি শব্দের বিপরীত শব্দ হচ্ছে কোমল। অর্থি, অর্থি এর প্রতি শব্দ আমরা জানি, অর্থি এর বিপরীত শব্দ হচ্ছে প্রত্যর্থি। অর্থি প্রত্যর্থি। দ্য অ্যান্টোনিম অফ অ্যাকোয়ার, অ্যাকোয়ার শব্দের অর্থ অর্জন করা বা কোনো কিছু নিয়ে আসা বা পাওয়া, যার সিনোনিম হচ্ছে অপটেন, অপটেন মানে পাওয়া, রিসিভ মানে হচ্ছে পাওয়া বা গ্রহণ করা, এভাপোরেট, এভাপোরেট মানে হচ্ছে বাষ্প আকারে হচ্ছে উড়ে যাওয়া, আর রিলেনকুইশ এর বিপরীত শব্দ এটি হচ্ছে ছেড়ে দেওয়া, মানে পাওয়ার বিপরীত শব্দ ছেড়ে দেওয়া বা নষ্ট করে দেওয়া। দ্য অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ড পোল্ট্রি, পোল্ট্রি মানে হচ্ছে খুব ছোট, ক্ষুদ্র আকৃতির বা তুচ্ছ, যার মূল্য খুব কম, এর বিপরীত শব্দ হচ্ছে সিগনিফিক্যান্ট বা
important, মানে গুরুত্বপূর্ণ। The opposite word of wild, wild মানে হচ্ছে বন্য প্রকৃতির, আর এর বিপরীত শব্দ হচ্ছে বন্য প্রকৃতি বলতে যেটা পোষ মানে না, আর এর বিপরীত শব্দ হচ্ছে টেম, টেম মানে হচ্ছে যেটা পোষ মানে, বা লয়াল অথবা অবিডিয়েন্ট। দেখেন আরেকটা শব্দ কনসাইজ, কনসাইজ মানে হচ্ছে সংক্ষিপ্ত, এর অ্যান্টোনিম কি? এর অ্যান্টোনিম সংক্ষিপ্ত, অ্যান্টোনিম হচ্ছে অনেক বেশি ডিটেইলস, মানে ডিটেইলড, বিস্তারিত। এর অর্থ হচ্ছে শত্রু, আর এর বিপরীত শব্দ কি হবে তাহলে? বন্ধু, তাহলে এখানে হবে ফ্রেন্ড। রিকয়েলড, রিকয়েল মানে হচ্ছে পিছনে চলে যাওয়া বা পশ্চাদপদ হয়ে যাওয়া, আর এর বিপরীত শব্দ হবে সামনের দিকে চলে যাওয়া, মানে মুভ ফরওয়ার্ড। কনজিউমার গুডস এর পরিভাষা কি? এর পরিভাষা হচ্ছে ভোগ্য পণ্য। কাস্টম শব্দের পরিভাষা কি? কাস্টম শব্দের পরিভাষা হচ্ছে প্রথা। হ্যান্ড আউট শব্দের অর্থ কি? হ্যান্ড আউট শব্দের অর্থ হচ্ছে জ্ঞাপনপত্র। নাল এন্ড ভয়েড, নাল এন্ড ভয়েড শব্দের অর্থ কি? এর অর্থ হচ্ছে বাতিল। কোয়ার্টারলি শব্দের অর্থ হচ্ছে ত্রৈমাসিক। এক্সাইজ ডিউটি, এক্সাইজ ডিউটি শব্দের অর্থ হচ্ছে বা পারিভাষিক অর্থ হচ্ছে আবগারি শুল্ক। সাবকনসাস, সাবকনসাস মাইন্ড যেটাকে বলা হয় অবচেতন মন, সাবকনসাস শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে অবচেতন। ট্রান্সলিটারেশন এর পরিভাষা কি? ট্রান্সলিটারেশন এর পরিভাষা হচ্ছে বর্ণীকরণ। এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ শব্দের অর্থ কি? এর অর্থ হচ্ছে নির্বাহী। কারেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট বলতে বোঝানো হয় চলতি হিসাবকে। ডিপ্লোম্যাট এর পারিভাষিক অর্থ কি? ডিপ্লোম্যাট মানে হচ্ছে কূটনীতিক। গ্যাজেট শব্দের পারিভাষিক অর্থ কি? গ্যাজেট মানে হচ্ছে ঘোষণাপত্র। পয়েন্ট অফ ভিউ শব্দটির বাংলা পারিভাষিক অর্থ কি? পয়েন্ট অফ ভিউ মানে হচ্ছে দৃষ্টিকোণ। বোনাফাইড, বোনাফাইড শব্দের অর্থ কি? বোনাফাইড মানে হচ্ছে খাঁটি। ডায়ালেক্ট, ডায়ালেক্ট শব্দের অর্থ হচ্ছে উপভাষা। অ্যাফিডেভিট শব্দটির বাংলা পারিভাষিক অর্থ কি? অ্যাফিডেভিট এর বাংলা হচ্ছে হলফনামা। অম্বার্সম্যান, অম্বার্সম্যান শব্দের অর্থ কি? এর অর্থ হচ্ছে নেপাল। সিনটেক্স, সিনটেক্স শব্দ দিয়ে কি বোঝানো হয়? সিনটেক্স বলতে বোঝানো হয় বাক্য প্রকরণ। কোয়েরি শব্দটির বাংলা পারিভাষিক অর্থ কি? কোয়েরি শব্দের অর্থ হচ্ছে জিজ্ঞাসা। অটোনমাস এই শব্দটির পারিভাষিক অর্থ কি? অটোনমাস মানে হচ্ছে স্বায়ত্তশাসিত। মেমোরেন্ডাম, মেমোরেন্ডাম বলতে বোঝানো হয় স্মারকলিপি। আমরা জানি যে কোম্পানিগুলোতে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এগুলো থাকে। সাফ্রেজ, সাফ্রেজ শব্দটির পারিভাষিক অর্থ কি? ভোটাধিকার, সাফ্রেজ মানে হচ্ছে ভোটাধিকার। এ কনটেস্ট, কনটেস্ট মানে হচ্ছে প্রতিযোগিতা, আর এই কনটেস্টে অবশ্যই সবসময় থাকবে প্রতিপক্ষ, এখানে প্রতিপক্ষ হচ্ছে অপোনেন্ট, OPPONENT, অপোনেন্ট মানে প্রতিপক্ষ। উইমেন আর অফেন, নারীরা সমাজে আসলে কিভাবে থাকে, সীমাবদ্ধ অবস্থায় থাকে বা আটকানো অবস্থায় থাকে, তাহলে এটা হবে উইমেন আর অলওয়েজ বা অফেন কনস্ট্রেইনড বাই ফ্যামিলি কমিটমেন্ট ইন দ্য সোসাইটি। কনস্ট্রেইন মানে বাধ্যবাধকতা বা আটকে থাকা। আমরা জানি ক্রিকেট হচ্ছে এক ধরনের খেলা, অন্যদিকে ক্রিকেট হচ্ছে এক ধরনের পোকা, তাহলে পোকার ইংরেজি হচ্ছে ইনসেক্ট। হসপিটাল কি করে? যারা মুমূর্ষ আছে, যারা সিক আছে, তাদেরকে কি করে? তাদেরকে ট্রিট করে। এখানে কি করে আসলে? ট্রিট হবে না, এটা হচ্ছে প্রথমে যে কাজটা করে এটা হচ্ছে অ্যাডমিট করে। আর এমন যদি হতো হসপিটাল প্রোভাইডস দ্য ট্রিটমেন্ট টু দ্য সিক, ওই সময় ট্রিটমেন্ট হতো এটা।
Man didn't know that the earth moves round the sun until ততক্ষণ না পর্যন্ত মানুষ জানতো না যে সূর্য পৃথিবী মানে সূর্যের চারদিকে পৃথিবী ঘোরে, এটা জানতো না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত এটা ডিসকভার করা হয়েছে। তাহলে এটা হবে ইট ওয়াজ ডিসকভার্ড। বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আদর্শ কি? এটা হচ্ছে জাতীয়তাবাদ। মানুষই একমাত্র প্রাণী যারা কি ব্যবহার করে, যারা হচ্ছে আগুন ব্যবহার করে। মহিলাটির একাধিক শাড়ি পছন্দ হয়েছিল, সেজন্য তিনি কি হয়েছিল, আসলে সিদ্ধান্তহীন হয়েছিল, মানে ডিসাইড করতে পারতেছিল না যে কোনটা নিবে, যেহেতু একাধিক শাড়ি তার পছন্দ হয়েছে। আচ্ছা দেখেন, ম্যান আর কিরকম হয়, অলওয়েজ বা শর্টার, শর্টার দেন দেয়ার ওয়াইফস, মানে স্ত্রীর কাছ থেকে কি খুব ছোট হয় সব সময়? না, এটা তাহলে এটা হবে রেয়ারলি, খুব কম সময়ই আসলে স্ত্রীরা স্বামীর চেয়ে লম্বা হয়ে থাকে। দ্য মুন ইজ রিলেটেড টু আর্থ, তাহলে এজ দ্য আর্থ ইজ রিলেটেড টু হোয়াট, আর্থ হচ্ছে সানের সাথে রিলেটেড। রিমেম্বার ইজ টু পাস্ট, যেহেতু আমরা পাস্টকে রিমেম্বার করি, তাহলে অ্যান্টিসিপেট করি কি বা ফরকাস্টিং করি কি, সেটা হচ্ছে ফিউচারকে। আমরা পাস্টকে রিমেম্বার করি আর ফিউচারকে অ্যান্টিসিপেট করি অথবা ফরকাস্ট করি। জাহাকুল আবদ শব্দের অর্থ কি? জাহাকুল আবদ এটি হচ্ছে আরবি শব্দ যার অর্থ হচ্ছে কৃতদাস বা গোলামের হাসি। কৃষির জন্য মাধ্যমের প্রয়োজন, অবশ্যই শব্দ শোনার ক্ষেত্রে মাধ্যমের প্রয়োজন হয়, যেহেতু চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই সেখানে কিন্তু শব্দ শোনা যায় না। বায়ুমণ্ডলে সবসময় কি থাকে? বায়ুমণ্ডলে সবসময় যেটি থাকে সেটি হচ্ছে আর্দ্রতা। জাতিসংঘের কোন সংস্থা 21শে ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেয়? জাতিসংঘের যে সংস্থাটি 21শে ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেয় সেটি হচ্ছে ইউনেস্কো। এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি, এই কবিতাটি কে লিখেছেন? এটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আফ্রিকাকে ইউরোপ থেকে আলাদা করেছে কোন প্রণালী? আফ্রিকাকে ইউরোপ থেকে আলাদা করেছে জিব্রাল্টার প্রণালী। আদালত প্রধানত ব্যক্তিগত সমস্যা বা অধিকারের কি করে থাকে, অধিকারের বা সমস্যার বিচার করে থাকে। গ্রাম বাংলার প্রকৃতি নিটল সৌন্দর্যের আসলে কি, সৌন্দর্যের আধার বা স্থান বা লীলাভূমি যদি আমরা বলে থাকি, তাহলে সেটা হচ্ছে নিটল, যেহেতু আছে তাহলে সেক্ষেত্রে বিশেষণের বাহুল্য দুষ্টে এটা দুষ্ট হয়ে যাবে। কিছু অ্যানালজি দেখুন, রিলিজিয়নের সাথে রিচুয়াল এর সম্পর্ক, যেমন রিলিজন মানে ধর্ম, ধর্মের মাঝে যেরকম ধর্মীয় বিভিন্ন আচরণ বা প্রথা আছে বা আচরণ বিধি আছে, সেরকম সোসাইটির মাঝেও কিছু প্রথা আছে যেটাকে বলা হয় কাস্টম। তাহলে রিলিজিয়নের সাথে রিচুয়ালের যে সম্পর্ক, সোসাইটির সাথে কাস্টমের সেই সম্পর্ক। রিফ্লেকশনের সাথে লাইটের কি সম্পর্ক, লাইট বা আলো এর রিফ্লেকশন হয়, আলোর প্রতিফলন ঘটে, আর অন্যদিকে সাউন্ডের কি হয়, প্রতিধ্বনি শোনা যায়, সাউন্ডের হয় প্রতিধ্বনি আর লাইটের হয় রিফ্লেকশন, তাহলে সাউন্ড ইকো আর লাইট রিফ্লেকশন। স্ক্রিবল রাইট, স্ক্রিবল মানে হচ্ছে যাদের লেখা হচ্ছে ওই যে ডাক্তারি টাইপের মানে হিজিবিজি লেখা, তাদেরকে বলা হয় স্ক্রিবল, ওই ধরনের রাইটিংকে বলা হয় স্ক্রিবল। আর স্ট্যামার, যারা কথা বলতে গেলে অস্পষ্টভাবে কথা বলে বা তোতলামি করে তাদেরকে বলা হয় স্ট্যামার, এটাকে বলা হয় স্ট্যামারিং, তাহলে স্পিকের সাথে এটি সম্পর্কিত। তারপরে দেখেন পিলগ্রিম শ্রাইন, শ্রাইন হচ্ছে তীর্থস্থান আর পিলগ্রিম মানে হচ্ছে তীর্থযাত্রী, এটি হচ্ছে একটি স্থান, এটি হচ্ছে একটি ব্যক্তি, তাহলে এই স্থানে ব্যক্তি যায়। তাহলে দেখেন
ক্লাইম্বার হচ্ছে একজন ব্যক্তি, সে কোথায় যায়? পিকে যায়, মানে সর্বোচ্চ চূড়ায় যায়। তাহলে পিলগ্রিম হচ্ছে একটি স্থান, মানে পিলগ্রিম হচ্ছে তীর্থযাত্রী, সে যায় কোথায়? তীর্থস্থানে যায়। আর ক্লাইম্বার হচ্ছে পর্বত আরোহী, সে কোথায় যায়? পর্বতে বা সর্বোচ্চ চূড়ায় যায়। দেখেন টাং এবং স্পিচের সাথে সম্পর্ক কি। জিহ্বা দিয়ে আমরা কথা বলি বা কথা বলার উৎস হচ্ছে জিহ্বা। আই, চোখ দিয়ে আমরা কি করি? দেখি। তাহলে এটা হচ্ছে এর মাধ্যমে আমরা সাইট মানে দেখি। তারপরে ডক্টর এবং পেশেন্ট, ডক্টর ইজ রিলেটেড টু পেশেন্ট। অ্যান্ড ইন দ্য সেম ওয়ে লয়ার ইজ রিলেটেড টু হোয়াট কাইন্ড অফ পার্সন। লয়ার আসলে ক্লায়েন্টের প্রবলেম সলভ করে থাকে, আর ডক্টর হচ্ছে পেশেন্টের প্রবলেম সলভ করে থাকে। তাহলে ডক্টরের সাথে পেশেন্টের সম্পর্ক, লয়ারের সাথে ক্লায়েন্টের সম্পর্ক। চলুন আমরা এবার শুদ্ধ বানান দেখি। ইন্দ্রিয় বানান কোনটি সঠিক? ইন্দ্রিয়র রসুই কার্ড দিয়ে যে বানানটি সেটি হচ্ছে সঠিক, ইন্দ্রিয়। তারপরে যে বানানটা আসবে, যেমন প্রতিযোগিতা বানান কোনটি সঠিক? প্রতিযোগিতা বানান, দেখেন প্রতিযোগিতা। শ্বশুর, শ্বশুর বানানটা হয়তোবা সবাই জানেন, কিন্তু তারপরেও কেউ কেউ ভুল করে ফেলেন। যেমন তালব্যশয়ের নিচে কিন্তু ব সংযুক্ত আছে। তারপরে যে বানানটি সেটি হচ্ছে নিশিথিনী। নিশিথিনী বানানটি আমরা একটু খেয়াল করব, যে নিশিথিনী বানানটা কি সেটি হচ্ছে, নিশি বানানটা হচ্ছে দীর্ঘইকার দিয়ে এবং থিনির দন্তন্যর মাঝে কিন্তু দীর্ঘইকার, নিশিথিনী। পিপীলিকা বানানটি, পিপীলিকা বানানের ক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় পয়ের মাঝে কিন্তু দীর্ঘইকার, পিপীলিকা। আকাঙ্ক্ষা, ক যোগ মূর্ধন্য ষ, আকাঙ্ক্ষা। ও ক যোগ মূর্ধন্য ষ, এটা হচ্ছে এর সংযুক্ত বর্ণ। সুচিস্মিতা, সুচিস্মিতা বানানটি খেয়াল করারই বিষয়, এটা হচ্ছে তালব্যশ দিয়ে কিন্তু হবে, দন্তস দিয়ে হবে না। তাহলে দেখেন একটা বানানি এখানে আছে, সুচিস্মিতা। মুমূর্ষ, মুমূর্ষ বানানটি আপনারা যেভাবে মনে রাখতে পারেন সেটা হচ্ছে মানে মাঝে যে মটা আছে তার মাঝে হচ্ছে দীর্ঘউকার হবে এবং বাকি দুইটার মাঝে হচ্ছে রসউকার হবে। মুহুর্মুহু, মুহুর্মুহু হচ্ছে দুইটাই রসউকার, খেয়াল করুন একটু, দুইটাই হচ্ছে রসউকার। কিছু ইংরেজি স্পেলিং একটু দেখুন, যেমন ম্যাগনিফিসেন্ট, ম্যাগনিফিসেন্ট বানানটি আমরা যেভাবে স্পেল করি সেটা হচ্ছে এম এ জি এন আই এফ আই সিই এন টি, ম্যাগনিফিসেন্ট। তারপর হচ্ছে সিগারেট বানানটি, সি আই জি এ আর ই ডবল টি ই বা টি টি ই, সিগারেট, সিগারেট বানানটি হচ্ছে এটি সঠিক। এলিফ্যান্থিয়াসিস, প্রথমে আপনি এলিফ্যান্ট বানানটি লেখেন, ই এল ই পি এইচ এন টি, এলিফ্যান্ট, আই এ এস আই এস, এলিফ্যান্থিয়াসিস। তাহলে বানানটি একটু মনে রাখবেন একটু টেকনিক্যালি। তারপর হচ্ছে হ্যাটেরোজেনিয়াস, হ্যাটেরোজেনিয়াস, হ্যাটেরোজেনিয়াস বানানটা হচ্ছে হ্যাটেরো, এইচ ই টি ই আর ও, হ্যাটেরো, জি ই এন ই, জেনি, ও ইউ এস, হ্যাটেরোজেনিয়াস। হ্যাটেরোজেনিয়াস মানে হচ্ছে ভিন্নরূপী বা একরকম না, হোমোজেনিয়াস মানে একরকম আর হ্যাটেরোজেনিয়াস মানে হচ্ছে বহু রকম। তারপরে ক্যাটাস্ট্রফ, ক্যাটাস্ট্রফ শব্দের অর্থ হচ্ছে বিপর্যয় আর এর বানানটি হচ্ছে সি এ টি এ ক্যাটা স্ট্রফ, এস টি আর ও পি এইচ ই, ক্যাটাস্ট্রফ। টিউবারকিউলোসিস,
প্রথম হচ্ছে টিউভার, TUVER, টিউভার, কিউলসিস, টিউভার কিউলসিস। তারপরে দেখেন বানানটি রিকনসিলিয়েশন, রিকনসিলিয়েশন, রিকনসিলিয়েশন। আর্কিওলজি, আর্কিওলজি মানে হচ্ছে দ্বীপপুঞ্জ, আর্কেইও। এখানে দেখেন একটু খেয়াল রাখার ব্যাপার, আর্কে তারপর হচ্ছে ইওলজি, আর্কিওলজি। এবার হচ্ছে বিপরীত শব্দ বের করতে হবে। রিসেশন মানে হচ্ছে অর্থনৈতিক মন্দা, আর এর বিপরীত শব্দ হচ্ছে অর্থনৈতিক অবস্থা হচ্ছে চাঙ্গা। তাহলে দেখেন এখানে চাঙ্গার একটাই শব্দ আছে, সেটা হচ্ছে বুম। বুম মানে হচ্ছে অর্থনৈতিক দ্রুত প্রবৃদ্ধি বা সমৃদ্ধি। দ্য অ্যান্টোনিম অফ লেথাল, লেথাল মানে হচ্ছে প্রাণঘাতী বা ক্ষতিকর, আর এর বিপরীত শব্দ হবে হার্মলেস। অন্যদিকে সবগুলোই দেখেন, ইনজুরিয়াস মানে ক্ষতিকর, ডেঞ্জারাস মানে ক্ষতিকর, আর ইনোসেন্ট মানে হচ্ছে সহজ সরল, এটা এর সাথে যায় না। দ্য অ্যান্টোনিম অফ অ্যামনেস্টি, অ্যামনেস্টি অর্থ হচ্ছে সাধারণ ক্ষমা ঘোষণা করা, আর এর বিপরীত শব্দ হবে ক্ষমা না করে তাকে আটকিয়ে রাখা, আটকিয়ে রাখা মানে হচ্ছে ডিটেনশন। কিউআর, কিউআর মানে হচ্ছে অদ্ভুত, একদম মানে অ্যাবনর্মাল, এর বিপরীত শব্দ হচ্ছে অর্ডারলি বা নর্মাল। তারপরে দেখেন এক্সটেন্ট, এক্সটেন্ট মানে হচ্ছে বিদ্যমান, বিদ্যমান, আর এর বিপরীত শব্দ হচ্ছে হারিয়ে যাওয়া। এখানে দেখেন হারিয়ে যাওয়া হচ্ছে লস্ট বা ভ্যানিস্ট, অথবা এখানে যেটা বলা যায় সেটা হচ্ছে নট অ্যাভেলেবল, যেহেতু বিদ্যমান আর বিদ্যমান না মানে নট অ্যাভেলেবল বা লস্ট। একটা অভিনব কৌশল আপনাদেরকে আমি বলতে চাই, এরকম যদি কোনো প্রশ্নে হচ্ছে আপনার ঘড়ি দিয়ে সময়, প্রকৃত সময় জানতে চাওয়া হয়, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এরকম ক্যালকুলেশন আপনার দরকার নাই, আপনি কি করবেন, প্রশ্নপত্র যেটা আছে আপনার হাতে সেটা একটু উল্টাবেন, উল্টিয়ে আপনি তাকিয়ে এখন দেখুন, যে কোনো বই যদি আপনার পাশে থাকে যেখানে এরকম একটা কোশ্চেন আছে, আপনি বইটা শুধু পৃষ্ঠাটা উল্টায় দেখেন যে বাম পাশে বা বিপরীত পাশে সঠিক উত্তরটা কিন্তু দেখা যাবে। এটা আপনারা এখন ট্রাই করতে পারেন, যে কোনো একটা বই খুলে আপনি শুধুমাত্র পৃষ্ঠাটার অপর পৃষ্ঠায় তাকাবেন, দেখবেন যে সঠিক আনসার আপনি পেয়ে যাবেন। এতক্ষণ ছিলেন স্বপ্নের স্কুলের সাথে, এরকম সুন্দর সুন্দর ভিডিওর জন্য অবশ্যই স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।